ঢাকায় প্রতিদিন কালোবাজারে বিক্রি হচ্ছে ট্রেনের 500+ টিকিট। রেল স্টেশন মাস্টার, কাউন্টারম্যান, বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা রক্ষী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর সাথে জড়িত। সহজ ডটকমের সহযোগিতায় টিকিট কালোবাজারি করছে উত্তম সেলিম সিন্ডিকেট। রেলের এক শ্রেণীর ঊর্ধ্বতন কর্মকর্তাও এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, স্ট্যান্ডিং টিকেটের সব টাকাই আত্মসাৎ করছে এই চক্রটি। সোহান খানের প্রতিবেদন। সরকারি ব্যবস্থাপনায় দেশে সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় যাতায়াতের বাহন ট্রেন, কিন্তু কালোবাজারির কারণে এর টিকিট যেন সোনার হরিণ, আর উৎসব উদযাপনে টিকিট সংগ্রহে ভোগান্তির শেষ থাকে না যাত্রীদের। ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে অভিযান চালায় র্যাব 3। উত্তম নামের এক কালোবাজারিকে গ্রেপ্তারের পর তার বাসায় পাওয়া যায় 850 টিকিট। তার তথ্যে গ্রেপ্তার হয় চক্রের আরেক সদস্য সেলিম, তাদের তথ্যে গ্রেপ্তার হয় আরও 12 জন, উদ্ধার হয় 1250 টিকিট। রাজধানীর কারণবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, কুলি, ক্লিনিয়ার ও নিরাপত্তা কর্মীদের লাইনে দাঁড় করিয়ে টিকিট কাটত চক্রটি। জমানো আইডি কার্ড ব্যবহার করে স্টেশন মাস্টার ও সহজ .com-এর সদস্যদের মাধ্যমে টিকিট নিত তারা। আপনারা জানেন যে কোনো টিকিট বিক্রির ক্ষেত্রে বর্ণিত ডেটের 10 দিন আগে এখানে ওপেন করা হচ্ছে, এবং ওপেন করার খুব অল্প সময়ের মধ্যেই এই টিকিটগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই টিকিট কালোবাজারি যে চক্র, তাদের কাছে জিম্মি হয়ে দ্বিগুণ তিনগুণ দামে তারা টিকিট ক্রয় করছেন। তিনি জানান, গ্রেপ্তার 14 জনের প্রত্যেকেই নিয়ন্ত্রণ করত এক একটা রুট। টিকিট কালোবাজারি থেকে অর্জিত আয়ের অর্ধেক চক্রের সদস্যরা নিলেও বাকিটা নিত কাউন্টারম্যান, স্টেশন মাস্টার ও রেলওয়ে সংশ্লিষ্টরা। রাজধানীর বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যে টিকিট কালোবাজারি চক্রের যে অন্যতম হোতা উত্তম এবং সেলিম সহ আমরা 14 জনকে আটক করতে সক্ষম হই। বছরের পর বছর ধরে টিকিট কালোবাজারি করে আসছিল চক্রটি, এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও উঠে এসেছে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন। টিকিট কালোবাজারি চক্রের মাধ্যমে সোহান খান, এসএটিভি, ঢাকা।